ভোটের প্রচার হচ্ছে রাজ্য জুড়ে, রাজনৈতিক তরজায় বাড়ছে ভোটের উত্তাপ, কিন্তু ওই এলাকায় সব যেন চুপচাপ, ভোটের বাদ্যি বেজেও যেন থেমে গিয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসও প্রচার বন্ধ করে রেখেছে ওই বুথে, আর বিরোধীদের থেকে তো শুরু থেকেই কোনো প্রচার নেই। কিন্তু ব্যাপারখানা কি, পঞ্চায়েত দখলের জন্য যখন রাজ্য জুড়ে দামামা বাড়ছে, তখন এই বুথে কোনো শোরগোল নেই কেন? জানা গিয়েছে রাজ্যের ওই বুথে কোনো রাজনৈতিক দলেরই কোনো প্রার্থী নেই। হ্যাঁ, অবাক লাগলেও এমন ঘটনাই দেখা গিয়েছে পূর্ব বর্ধমানের রায়নায়। 2 নম্বর ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর সংসদের 7 নম্বর আসনের 270 নম্বর বুথ, ওখানে এবার গ্রাম পঞ্চায়েতের কোনো ভোট হচ্ছে না। এলাকার প্রাক্তন প্রধান বলেন, যে গোতান অঞ্চলে ভোট হবে না, কিন্তু তথ্যটা ভুল। গোতান অঞ্চলে একটি বুথে ভোট হবে না সেটা আমরা জানি, সেখানে কোনো ক্যান্ডিডেট নেই। এই জন্যই গোতানে একটা বুথ, সেটা হচ্ছে 6 নম্বর সংসদ, 7 নম্বর সিট এবং 270 নম্বর বুথ। এই বুথটা বাদে বাকি যে আমাদের 23টা বুথ আছে, 22টা বুথ আছে, 22টা বুথেই কিন্তু ভোট হবে। এটা ভোট হচ্ছে না কেন, কী কারণে? এটা না হওয়ার কারণ হচ্ছে, ওটা ওই সিটটা ছিল ওবিসি রিজার্ভ, ওবিসি ওমেন রিজার্ভ ছিল। তো আমরা ওবিসি একটা নমিনেশন করিয়েছিলাম, কিন্তু ওই সার্টিফিকেটটা না সময় মতো পাওয়ার ফলে স্ক্রুটিনিতে ক্যান্সেল করে দেয়। এই জন্য আমরা বিরোধীরা কেউ প্রার্থী দেয়নি ওখানে, কিন্তু আমাদের ক্যান্ডিডেট ছিল, ক্যান্ডিডেটটা মানে তখন ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে ওখানটা পুরো খালি হয়ে যায়। কিন্তু কেন এবার এই 270 নম্বর বুথে ভোট হচ্ছে না? বিরোধীদের থেকে তো আগা গোড়াই এবার প্রার্থী দেওয়া হয়নি, কিন্তু কেন শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকেও কেউ ভোটে দাঁড়ালেন না? স্থানীয় তৃণমূল নেতার কথায়, আমাদের এটা গোতান অঞ্চল জসাপুর গ্রাম 261 নম্বর বুথ, 161 নম্বরের এতে ব্লকে আপনার 270, 271 জসাপুর গ্রামের দুটো বুথ। আচ্ছা, দুটো বুথের মধ্যে আপনার 270 বুথের পঞ্চায়েতের ক্যান্ডিডেট নেই, গ্রাম পঞ্চায়েত ক্যান্ডিডেট উইথড্রল করে নেয়। আমাদের প্রথম ক্যান্ডিডেট দেওয়া হয়, দুটো ক্যান্ডিডেটের মধ্যে একটা ক্যান্ডিডেটের কাগজের জন্য, ওবিসি কাগজের জন্য হয়নি, ক্যান্সেল করে আরেকটা ক্যান্ডিডেট দেওয়া হয়। সেই ক্যান্ডিডেটটা তার পারিবারিক কোনো কারণে সে উইথড্রল করে নেয়। সেই উইথড্রলের কারণে আমাদের এখন গ্রাম পঞ্চায়েত 270 বুথে প্রার্থী নেই, কিন্তু 271 বুথে প্রার্থী আছে জসপুর গ্রামে। আপনারা কোন দল থেকে নমিনেশন করেছিলেন? আমরা তৃণমূল। আচ্ছা, বিরোধীরা কোনো কিছু করেছিল নমিনেশন? না, বিরোধীরা তো কোনো নমিনেশন নেই। পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 23, সব আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছিল। বামপন্থীরা কেবল 7টি আসনে প্রার্থী দিয়েছে। জশাপুর অঞ্চলের ওবিসি সংরক্ষিত ওই আসনটিতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তৃণমূলের হয়ে সালমা খাতুন। বিরোধীরা কেউ মনোনয়নপত্র দাখিল করেননি, কিন্তু পরে সালমা নিজের ওবিসি সার্টিফিকেট জমা দেননি, ফলে মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শোনা যাচ্ছে যে যেটা নিয়ে চারিদিকে সকাল থেকে একটা ভাইরাল হচ্ছে, যে গোতান অঞ্চল জুড়ে নাকি পঞ্চায়েত ভোট হচ্ছে না, কি বলবেন এই বিষয়ে? ওটা গোতানের 6 নম্বর সংসদে 7 নম্বর সিটে একটা সিটের একটা টায়ারের জন্য, গ্রাম পঞ্চায়েতে টায়ারের জন্য ভোট হবে না, আপাতত হবে না, পরবর্তীকালে যখন সময় পাওয়া যাবে, নির্বাচন কমিশন যা নির্দেশ দেবে সেই মতো ভোট হবে। বাকি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পুরো গোতান পুরো জিপিতেই হবে, এবং বাকি অন্য সবকটি সিটে সবকটি টায়ারেই কনটেস্ট হবে। শুধুমাত্র 6 নম্বর সংসদে 7 নম্বর সিটে গ্রাম পঞ্চায়েত টায়ারটির জন্য কোনো কনটেস্ট হচ্ছে না। স্থানীয় এক ব্যক্তির কথায়, কি বলবেন, দুঃখ লজ্জাজনক সব ব্যাপার আছে, কারণ এটা বছরের শেষে একটা ভোট হয়, 5 বছর ছাড়া সেই জন্য ভোটটা দিতে পারছি না, বা এখানে কোনো জোর ঝামেলা কোনো ইয়ে নেই, সে পারিবারিক ব্যাপারের জন্য সে তুলে নিচ্ছে। এতে কি উন্নয়ন থমকে যাবে মনে করছে না? অবশ্যই থমকে যেতে পারে। গ্রামে কোনো রকম সই সাপত জন্য যে সদস্যকে সই করতে হয় সেটা তো অন্য গ্রামে যেতে হবে। হ্যাঁ, যেতে হবে, বাধ্যতামূলক যেতে যাবে। কী করবো, হয়তো 5 বছর মানে 6 মাস ছাড়া হয়তো করতে হবে 6 মাস পর। তার একটি হল পূর্ব বর্ধমানের রায়নার 2 নম্বর ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর সংসদের 7 নম্বর আসন, পরে এই এলাকার ভোট নিয়ে সিদ্ধান্ত হবে। তবে এখন পঞ্চায়েতের সমিতির ভোট হবে এই এলাকায়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।